হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু অন্যরকম। রাইট নাও আমি হচ্ছে একটা জিনিস একটু মোটিভেট নিজে নিজে পাইতেছিলাম, সো ভাবলাম আপনাদেরকে একটু মোটিভেট দেওয়া যাক বা একটু ইন্সপায়ার্ড করা যাক। সো আমি যেটা মোটিভেট পাইতেছিলাম, সো এটা হচ্ছে এই জিনিসটা, ফোকাস নিচ্ছে কি না যাই না, হ্যাঁ নিচ্ছে, ওকে। সো এখানে কি লেখা আছে, এ গোল উইথ আ প্ল্যান ইজ জাস্ট এ উইশ। দ্যাটস মিন আমাদের একটা উদ্দেশ্য বা একটা গোল, সো এটা যদি কোনো প্ল্যান ছাড়া হয়, যদি কোনো প্ল্যানিং ছাড়া হয়, সেটা জাস্ট ইচ্ছাই থেকে যাবে, কখনো আমাদের স্বপ্নগুলো পূরণ হবে না। সো আমাদের স্বপ্নগুলোকে যদি আমরা বাস্তবে রূপান্তর করতে চাই বা আমরা স্বপ্নগুলোকে যদি আমরা বাস্তবে দেখতে চাই, আমাদের এই স্বপ্নটাকে পূরণ করতে চাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা প্ল্যানিং থাকতে হবে। আমরা যদি কোনো প্ল্যানিং ছাড়া কোনো কাজ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা শুধু ইচ্ছাই থেকে যাবে। এটা আসলে রিয়েলিটি, এটা মানে আমি যেটা মানে আপনাদেরকে মানে দেখাচ্ছি যে এটা আসলে কিন্তু একটা বাস্তব একটা কথা, যে আমরা যদি কখনো হচ্ছে আমাদের মানে আমাদের ইচ্ছাগুলোকে বা আমাদের উদ্দেশ্যগুলোকে আমাদের স্বপ্নগুলোকে যদি আমরা কখনো প্ল্যানিং করে কোনো কিছু না করি, সেক্ষেত্রে কিন্তু আমরা কখনোই সেটাতে সফল হতে পারবো না বা আমরা কখনোই সেটাকে বাস্তবে দেখতে পারবো না, আমাদের সেটা উইশেই থেকে যাবে। সো দ্যাটস মিন আমরা হচ্ছে প্ল্যানিং করে কাজ করব, অ্যান্ড ইনশাল্লাহ সবাই আমরা একদিন আমাদের স্বপ্নগুলোকে আমরা বাস্তবে দেখতে পারবো। এটা আমাদের, আমরা যদি প্ল্যানিং করে কাজ করি, সেটা আমাদের কখনোই আমাদের ইচ্ছা থাকবে না, জাস্ট উইশে পরিণত হবে না, আমরা অবশ্যই সেই ইচ্ছাটাকে পূরণ করতে পারবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।